আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার বিশের আসরের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমবারের মতো পারফর্ম করার সুযোগ পেয়েছেন হালেন নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে নেচেছেন তিনি এই পারফরমেন্সের মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকার খাতায় নাম লেখানো দিঘির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে যার কারণে বেশ উচ্ছ্বাসিত এই নায়িকা তিনি বলেন সবার দোয়া ও ভালোবাসায় তিনবার শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এই আয়োজনের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে তাই এখানে প্রতি বছরই আসা হয় শুধু গতবার কোভিডের কারণে উপস্থিত থাকতে পারিনি ছোটোবেলায় যখন দেখতাম সবাই পারফর্ম করছেন তখন ইচ্ছে হতো পারফর্ম করার মনে মনে নিজেকে বলতাম আমি যদি পারফর্ম করতে পারতাম পারফর্মেন্স করতে পেরে মনে সেই ইচ্ছাটা পূরণ হলো এত বড় অনুষ্ঠানে পারফর্ম করতে পারাকে আমি অনেক বড়ো পাওয়া হিসেবেই দেখছি সত্যি বলতে ভীষণ ভালো লাগা কাজ করছে এদিকে নায়িকা হিসেবে এখনও সেভাবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি দিঘি তবে তিনি নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেছেন আশা করছেন শিশু শিল্পী হিসেবে যেভাবে সবার ভালোবাসা পেয়েছেন সেভাবে নায়িকা হিসেবেও কাজের মাধ্যমে ভালোবাসা আদায় করে নেবেন এই নায়িকা বলেন নায়িকা তো মানুষের মর্যাদা সম্মান পাওয়ার জন্য দর্শকদের চাটাও যেন ফুলফিল করতে পারি সে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই চাওয়াটা আমি পূরণ করতে পারবো আশা করছি নিজের উপর আমার এতটুকু বিশ্বাস আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ